আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স। আমরা সেন্ট মার্টিন ট্রলার, নৌকা, পানি জাহাজ, অনেক সুন্দর উপকূলীয় যাত্রীবাহী নৌযান, এটা সেন্ট মার্টিনের ব্রিজ সহ এখানে সে পানি জাহাজগুলো থামে। এখান থেকে আমরা সেন্ট মার্টিনে প্রবেশ করি। এই সুন্দর একটা ব্রিজ, অনেক সুন্দর একটা ব্রিজ এটা। আমরা অনেক সুন্দরভাবে উপর থেকে ভিডিও করলে অনেক সুন্দর লাগবে। আর এগুলো ট্রলার, আগে এগুলো ট্রলারে যাওয়া হতো, এখন ট্রলারগুলো অনেক বিপজ্জনক হয়ে এখন আর এগুলো মানুষ চলাফেরা করে না। এখন পানি জাহাজ হয়েছে, এগুলোতে এখন চলাফেরা করে। এগুলো শুধু এখন মাছ ধরার কাজে লাগে। অনেক সুন্দর ব্রিজটা, আর এই জাহাজগুলো মানুষ যাওয়া আসা করে। আমার মেয়ে অনেক মজা করতেছে, অনেক রোদ লাগছে, এই তো টুপি মাথায় দিয়েছে। হ্যাঁ, অনেক সুন্দর ও বাবা, স্টাইল করতেছে আমার মেয়ে আবার। অনেক সুন্দর, এত ছোটতে সে সেন্ট মার্টিন দেখলো। হ্যাঁ, সবাই এখন জাহাজে ওঠার জন্য প্রস্তুতি নিচ্ছে। সেন্ট মার্টিনটা অনেক সুন্দর, পানি সহ অনেক যে কাজগুলো জেলেরা করে সেগুলো এই ট্রলার নিয়ে মাছ ধরা ও অন্যান্য কাজগুলো তারা এখন ট্রলার দিয়েই করে। অনেক সুন্দর এখানে, কিন্তু রোদের জন্য অনেক গরম লাগতেছে। এইভাবে অনেক লোকজন আসতেছে, এই যে এই পানি জাহাজ এখন ছাড়বে সেটার যাত্রীগুলো সবাই লাইন ধরে আসতেছে, অনেক সুন্দর লাগতেছে। আমাদের অফিসের এই লোকজনগুলো, আমাদের অফিসেরও অনেক আসতেছে এদের মধ্যে, অনেক সুন্দর। ওয়াও, মুক্তাপা আছে, হ্যাঁ তোতা ভাই, অনেক সুন্দর লাগতেছে এদেরকে। এগুলো আমাদের অফিসেরই সব স্টাফ, সো অনেক সুন্দর সবাইকে লাগতেছে, টাটা দিচ্ছে। রাসেল Thank you.
মানা ধরিস আমরা এখন সেন্ট মার্টিনে সুন্দর পানির ঢেউ মনোরম আমরা এখন আসছি দারুসিনি দ্বীপ তো পাথর দেখতে পাচ্ছি আছে তুমি খালি আমি যে বলবো তুমি রেডি হবে আমি তুলবো তুই চলে আসবি ওখান থেকে অনেক দূর দেখা যাচ্ছে ওগুলো ব্যাগত কি হলে কি আনছ বাবা ওরে বাবা উড়ছে নাকি মজা করে থাকে এই জন্য ঘোরাটা খুবই পছন্দ করে অনেকবার করছি প্রতিটি পাখি খুবই সুন্দর দেখতে দিচ্ছি দাঁড়াও